नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সেরা 10 সেরা 10 এ বাছাই করা খবরের দিকে নজর রাখব তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখব এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে দেশবাসীর ব্যক্তিগত তথ্য চুরি এবং হিন্দুত্ব প্রচারের অভিযোগ বিজেপির তৈরি করা অ্যাপের বিরুদ্ধে টেক ফগ নামে সেই অ্যাপটি যা দেশবাসীর ব্যক্তিগত তথ্য চুরি করছে এমনকি এনক্রিপ্টেড মেসেজ পর্যন্ত পড়তে সক্ষম এই অ্যাপ এবং যা হিন্দুত্বের প্রচার করছে টেক ফগ অ্যাপের সাহায্যে হিন্দুত্বের প্রচার করা হচ্ছে এবং বিজেপির তৈরি করা এই অ্যাপ বলে দাবি করা হচ্ছে এমনটাই বলছেন বিজেপির আইটি সেলে যিনি কাজ করতেন আরতি শর্মা তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং তারপরেই এই তথ্য এই খবর ফাঁস করেছেন যেখানে বিজেপির আইটি সেলের কর্মী এমনটা দাবি করছেন যে তথ্য ব্যবহার করে দেশবাসীর ব্যক্তিগত তথ্য চুরি করে হিন্দুত্বের প্রচার করা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে অ্যাপের নাম হচ্ছে টেক ফগ এই টেক ফগের মাধ্যমে সাহায্যে এই অ্যাপের সাহায্যে হিন্দুত্বের প্রচার করা হচ্ছে দাবি বিজেপির আইটি সেলের প্রাক্তনী আরতি শর্মার এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখবো আরো একবার টেক ফগের সাহায্যে হিন্দুত্বের প্রচার করা হচ্ছে দেশবাসীর ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে এমনকি এনক্রিপ্টেড মেসেজ পড়তে সক্ষম এই অ্যাপ এমন যেটা দাবি করছেন বিজেপির আইটি সেলে কাজ করতেন আরতি শর্মা তিনি ইস্তফা দিয়েছেন এবং তারপরে এই তথ্য ফাঁস করেছেন যেখানে আমরা দেখেছি পেগাসাস কাণ্ডে যে তোলপাড় হয়েছিল গোটা দেশ এবার বিজেপির তৈরি করা অ্যাপের বিরুদ্ধে অভিযোগ হিন্দুত্ব প্রচারের আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল জয়ন্ত আমরা পেগাসাস কাণ্ড দেখেছি এরপর বিজেপির যে তৈরি করা অ্যাপ টেক ফগ সে দেশে দেশবাসীর যে তথ্য তা চুরি করছে এবং তার সাহায্যে হিন্দুত্বের প্রচার করছে এবং বিজেপির আইটি সেলে যিনি কাজ করতেন তিনি কিন্তু এটা দাবি করছেন এটা একটা ভয়ঙ্কর মানে অভিযোগ এবং ভয়ঙ্কর মানে তথ্য এবং এই যে টেক ফগ এই অ্যাপের সাহায্য নিয়ে যেভাবে গোটা দেশের মধ্যে একটা সাম্প্রদায়িকতা এইভাবে উস্কে প্রচার করা এবং সেখানে নরেন্দ্র মোদীর ছবি সহ সেটাকে যখন করা হচ্ছে এবং সেখানে কি কি মানে এর বিরুদ্ধে অভিযোগগুলো আসছে প্রথমত হচ্ছে চুরি করা মানে আমার যে রাইট টু প্রাইভেসি আমার ব্যক্তিগতভাবে আমার যে টেলিফোনের যে নম্বর আমার যে অ্যাপ আমার যা তথ্য সেটা চুরি হয়ে যাচ্ছে অর্থাৎ ভারতের একজন নাগরিক সে জানতে পারছে না তার কিভাবে তার প্রাইভেসিতে হাত দিয়ে একটা সংস্থার নাম করে এটা চুরি হচ্ছে এবং সেটা আসলে করছে আমাদের শাসক দল এবং সেই শাসক দল সেই তথ্যটা চুরি করে ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রী তথা বিজেপির যে রাজনৈতিক এজেন্ডা সেই এজেন্ডাটা হিন্দুত্ব অর্থাৎ হিন্দুত্বর পক্ষে সমর্থন যে গোটা দেশের একটা বড় অংশের আছে বলে যে প্রচার করা এটাকে বলা হয় ম্যানুফ্যাকচার্ড পাবলিক ওপিনিয়ন অর্থাৎ একটা জনমতটাকে কিন্তু উৎপাদন করা হচ্ছে নেতা একরকমের হয় যে স্বতঃস্ফূর্ত ভাবে যে নেতৃত্ব উঠে আসে আর একটা নেতৃত্ব যে নেতৃত্বটা ম্যানুফ্যাকচার্ড এখন এই যে একটা সাংঘাতিক অভিযোগ এটা এটা করছে কে আরতি শর্মা তিনি আইটি সেলের প্রাক্তনী ছিলেন আজকে প্রাক্তনী হয়ে তিনি বলার সাহসটা পাচ্ছেন তার কারণ তিনি এখন নেই সেখানে তাহলে আজকে তিনি কেন এটা বলছেন সেগুলোর তদন্ত হওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে বিরোধী দল আশা করি এই বিষয়গুলো মানে উত্থাপন করবে আজ সংসদ নেই সংসদের বাইরে উত্থাপিত হবে কাল সংসদ হবে তখন সংসদে উত্থাপিত হবে এবং সেটার সরকারকেও প্রশ্ন করা হবে এবং সরকারকেও ব্যাপারে তদন্ত চাওয়া হবে কেননা করেছে বিজেপি এবং সেটা একটা রাজনৈতিক দল এটা তো নির্বাচন কমিশনের কাছেও আশা করা যায় এ ব্যাপারে অভিযোগ গিয়ে পৌঁছবে এবং আমি যেটা শুনলাম সেটাতে জানা যাচ্ছে যে এই তথ্য যেগুলো এই তথ্যগুলো কিন্তু আরো সবিস্তার বিভিন্নভাবে এখন এই মুহূর্তে আরো আসবে অর্থাৎ এটা ফেজ ম্যানারেও আরো অনেক তথ্যের বিষয় আসতে পারে এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যে করলো কারা করলো কেন করা বিজেপি তো একটা দল কিন্তু এটার জন্য কারা তো বেশি দায়িত্বপ্রাপ্ত ছিল এই যে এটা মারাত্মক একটা অভিযোগ আমি আমি নিজে তো এটা তদন্তটা করিনি সুতরাং যারা তদন্ত করেছে তারা আরো তথ্য দিতে পারবে এবং তারা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে
সরকারের কাছে জবাবদিহি করতে হবে। এটাই তো গণতন্ত্র, এই গণতন্ত্রের দাবি পালন করতে হবে এবং আমি আশা করি এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা বিভিন্ন গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে। আমি তো চাইবো বিজেপিও এই ঘটনা নিন্দে করুক, কারণ এটা তো গণতন্ত্রের উপর একটা কুঠারাঘাত। চন্দ্রদা আপনাকে একটু থামাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দা ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং আপনি প্রশ্ন করবেন, আমাদের সঙ্গে রয়েছেন সম্পাদক সিদ্ধার্থ বরোদা রাজন। সিদ্ধার্থ জি আপকো স্বাগত জানাতি হু কলকাতা টিভি মে আপসে জন্তদা বাত করেঙ্গে। জি সিদ্ধার্থ, হ্যালো হ্যালো সিদ্ধার্থ জি আপকো সুনাই দে রহি হ্যায়? জি হ্যাঁ জন্তদা উনি শুনতে পাচ্ছেন। হ্যালো, আমি সিদ্ধার্থের গলা শুনতে পাচ্ছি না। যাই হোক সিদ্ধার্থকে मैं ये पूछना चाहता हूं तुमसे कि ये जो बहुत बड़ा ब्रेकिंग न्यूज, ये तो मेजर एक्सक्लूसिव स्टोरी, एज ए जर्नलिस्ट आई एम प्राउड ऑफ यू एंड योर ऑर्गेनाइजेशन। आई जस्ट वांट टू नो द डिटेल्स, व्हाट यू हैव डन एंड हाउ यू हैव अचीव्ड, हाउ यू गॉट इट। सिद्धार्थ जी जनतोदा जो बोल रहे हैं आपको सुनाई दे रही है क्या? नहीं, मैं आपको कन्वे कर देती हूँ। जो ये टेक फॉग जो ऐप है, ये जो एनक्रिप्टेड मैसेज पढ़ रही है देश के लोगों की और हिंदुत्व का प्रचार कर रही है इस ऐप के द्वारा हो रहा है, आप लोगों ने कैसे इन्वेस्टिगेशन कंडक्ट किया है? हाउ डिड यू अचीव दिस काइंड ऑफ इन्वेस्टिगेशन? सबसे पहले तो मैं ये क्लैरिफाई कर दूं कि टेक फॉग जो है ये एनक्रिप्टेड मैसेजेस नहीं पढ़ता, वो एक अलग टेक्नोलॉजी है जैसे पेगासस है, जिसका अलग से इस्तेमाल किया गया था, जिसके बारे में हमने पिछले जुलाई में लिखा था। टेक फॉग जो है ये एक 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 तरह का एक छुपा ऐप है जिसको एक इंडस्ट्रियल स्केल पे इस्तेमाल करके जो हेट स्पीच है, जो फेक न्यूज है, जो बीजेपी के पॉलिटिकल एजेंडा के मुताबिक जिन टॉपिक्स और हैशटैग्स को ट्रेंड कराना चाहते हैं, वो सब इस ऐप के जरिए हो रहा है। और इसका इसका अंदेशा हमको पहले दो साल पहले मिला, जब एक एनोनिमस ट्विटर हैंडल ने कुछ ट्वीट किया बीजेपी आईटी सेल के बारे में, और वहां पे उस ऐप का पहले जिक्र हमने पढ़ा टेक फॉग। और उसके बाद हमने इन्वेस्टिगेशन शुरू किया, हमारे जो रिपोर्टर्स हैं, और तकरीबन दो साल तक इसमें लगे रहे। हर जो क्लेम था इस विसल ब्लोअर का उसको हमने इन्वेस्टिगेट किया, उसको वेरीफाई करने की कोशिश की और सबूत मांगे, और धीरे धीरे जो है इस ऐप को किस तरह से इस्तेमाल किया जा रहा है, इसकी कैपेबिलिटीज क्या है, वो सब हमको धीरे धीरे समझ में आने लगी। और पता चला कि ये काफी एक सक्सेसफुल तरीके से इसको इस्तेमाल करके सोशल मीडिया के डिस्कशन को हाईजैक करने की ये एक एक टूल है, टूल किट। जी मैं एक और बात जानना चाहूंगी, तकरीबन कितने टाइम लगे आप लोगों को ये इन्वेस्टिगेशन चलाने में? भाई सबसे पहले जो इसका न्यूज हमको मिला वो था अप्रैल 2020 में, और तो आप यूं समझ लीजिए कि डेढ़ साल तकरीबन, मतलब 18-20 महीने तक हम लोग लगे रहे। और ये काफी मुश्किल काम था, क्योंकि इस ऐप को बनाया है इस मकसद से कि ये छुपा रहे और आम पब्लिक को इसके बारे में पता न चले, सिर्फ उन लोगों को पता चले जो एज एम्प्लॉइज ऑफ दिस कंपनीज विच आर यूजिंग इट, आईटी सेल वगैरह, मतलब उन्हीं को एक्सेस दिया गया। ये आम पब्लिक के लिए नहीं है, जाहिर सी बात है। तो क्योंकि इसको छुपाने की पूरी कोशिश की गई तो इन्वेस्टिगेशन में वक्त लगा, लेकिन 20 महीने के बाद हमको काफी एक कॉन्फिडेंस आ गया कि हम इसके बारे में अब लिख सकते हैं। और लिखने के बाद हमारी उम्मीद ये है कि अब और लोग आगे आएंगे, इसके बारे में जानकारी देने के। जी, और जो ये है आईटी सेल में काम करती थी आरती शर्मा, वो कैसे आगे आए, उनका पहचान कैसे मिला, कैसे उनको आप लोगों ने ट्रेस किया? सबसे पहले तो शायरी नाम है, ये उन्होंने एक पब्लिक ट्वीट डाला, वो ट्वीट अभी भी मौजूद है। और फिर हमारे जो रिपोर्टर्स हैं उन्होंने डायरेक्ट मैसेज से कांटेक्ट किया, फिर अलग
एक चैनल से एक सिक्योर कम्युनिकेशन से फिर बातचीत शुरू हुई और धीरे धीरे जो है उनसे कागजात मांग के डॉक्यूमेंटेशन मांग के हमने फिर टेक फॉर्म ऐप क्या है इसको हमने समझा और जो जो क्लेम्स करती थी ये कि भाई इसको इस तरह से इस्तेमाल किया जा सकता है उसको वेरीफाई करने के लिए हमने कुछ ऐसे एक्सपेरिमेंट भी किए। फॉर एग्जांपल एक उनका क्लेम था कि भाई जो इनएक्टिव व्हाट्सएप अकाउंट्स हैं टेक फॉग में ये कैपेसिटी है कि इनएक्टिव व्हाट्सएप अकाउंट को ये लोग हैक करके इसको इस्तेमाल कर सकते हैं आपके कॉन्टैक्ट लिस्ट में लोगों तक मैसेज पहुंचाने के लिए। तो इस दावे को हमने टेस्ट किया, हमने अपना मतलब हमारे रिपोर्टर ने एक इनएक्टिव व्हाट्सएप अकाउंट का डिटेल उसको भेजा और उनसे कहा गया कि चलो आप हैक करो और हमारे दोस्तों को मैसेज भेज, ये मैसेज फलाना मैसेज भेजो, तो 5 मिनट के अंदर जो है वो कर पाई। तो ऐसे ऐसे हमने परीक्षाएं की, उनकी टेस्ट किया, एक्सपेरिमेंटेशन किया, जिससे पता चला कि इस ऐप के कम से कम 4 खतरनाक फीचर हैं। एक तो व्हाट्सएप इनएक्टिव व्हाट्सएप अकाउंट को हैक करके उसको यूज करना, दूसरा कि एक शेयर चैट जो एक काफी हिंदुस्तानी भाषाओं में एक काफी पॉपुलर सोशल मीडिया टूल है, किस तरह से उसमें शेयर चैट को इस्तेमाल करके जो हेट मैसेजेस हैं माइनॉरिटीज के खिलाफ या बीजेपी के एजेंडा को प्रमोट करने वाले मैसेजेस, किस तरह से इसको बहुत बड़े पैमाने पे फैलाने की ताकत ये रखता है और फिर किस तरह से जरूरत पड़ने पे जी सारा जो सबूत है जी जी इसको ये ऐप उसको इरेज कर सकता है, और चौथा कि किस तरह से आप एक बहुत ही टारगेटेड तरीके से जो सरकार के जो क्रिटिक्स हैं उनके पीछे आप एक कैंपेन चला सकते हैं। और बेसिकली जहां तक हम इसको समझ पा रहे हैं वो ये कि ऊपर से उनको आदेश मिलता है कि भाई आज फलाना पत्रकार के खिलाफ हम एक कैंपेन चलाएंगे और फलाना मतलब 4-5 अश्लील शब्द, एक मेन्यू खुलता है जिसमें अश्लील शब्दों का एक चॉइस आप कर सकते हैं और उसको लेके फिर महिला पत्रकार पे या पॉलिटिशियन पे आप एक सोशल मीडिया कैंपेन एक अग्रेसिव कैंपेन आप चला सकते हैं। तो ये तमाम जो फीचर्स हैं 4 फीचर्स इस ऐप की, इसको समझने के बाद और इसको टेस्ट करने के बाद फिर हमको लगा कि अब वक्त आ गया इसको एक रिपोर्ट की शक्ल में पब्लिक के सामने पेश करने के। जी बिल्कुल, और यकीनन काफी बड़ा न्यूज है ये, बहुत बहुत शुक्रिया आपका। আমাদের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ বরোদরা রাজন, দা ওয়্যারের সম্পাদক, এবং যে খবরের দিকে নজর রেখেছি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এই যে খবর, এই যে তথ্য, এর ইম্প্যাক্টটা কি হতে চলেছে? হ্যালো, হ্যাঁ জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ জয়ন্তদা, এর ইম্প্যাক্টটা ঠিক কি হতে চলেছে? না, এটা তো একটা সাংঘাতিক মানে একটা খবর। এখন এই খবরের রাজনৈতিক প্রতিক্রিয়া অপরিসীম, এবং সেই প্রতিক্রিয়াটা সম্ভাব্য প্রতিক্রিয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে এখন সংসদ অধিবেশন নেই, সংসদের বাইরে এই বিষয়টা উত্থাপিত নিশ্চয়ই হবে, কেননা এখনো গণতন্ত্র মরে গেছে বলে তো আমার মনে হয় না। তার কারণ গণতন্ত্র তো শুধু শাসক দল চাল মানে তৈরি করে না, গণতন্ত্র তো বিরোধী দলের ভূমিকাটাও তো গণতন্ত্রেরই অঙ্গ। সুতরাং বিরোধী দলেরা সমবেতভাবে, এটা এমন একটা ইস্যু যে এটা আমরা ইসরায়েলের সরকার আমাদের সেই প্রযুক্তি নিয়ে আমাদের সরকার যা করেছে সেটা নিয়ে এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি দিতে রাজি হননি, যদিও ইসরায়েল সরকার বলে দিয়েছিল যে সেটা তারা সরকারকেই একমাত্র বিক্রি করেছে। সেই তদন্তটাও এখনো পর্যন্ত সংসদীয় কমিটিতে পর্যন্ত মানে তা তদন্ত হলো না। তার মধ্যে এই যে নতুন যে তথ্য, সেই তথ্যটা থেকে দেখা যাচ্ছে যে শাসক দলকে সাহায্য করার জন্য শুধুমাত্র মানে অভিযোগ তো অনেকগুলো এসে গেছে না। প্রথম কথা হচ্ছে যে বিজেপি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িকতাকে হিন্দুত্বর মানে আর কি মোড়ক দিয়ে সেটা গোটা দেশকে কমিউনালাইজ করে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা, এই অভিযোগ তো নির্বাচন কমিশন পর্যন্ত এর প্রতিক্রিয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাপ চুরি করা,
এবং তথ্য চুরি করা প্রাইভেসির রাইট টু প্রাইভেসির উপর আঘাত হানা সেটা আরেকটা অভিযোগ এবারে তথ্য চুরি করাটা একটা চৌর্যবৃত্তির অভিযোগ তারপরে আরেকটা অভিযোগ হচ্ছে যে এই যে টোপ দেওয়া দিয়ে চাকরির অফার দেওয়া সেটা তো আবার আরেকটা আরেক ধরনের দুর্নীতির অভিযোগ তাহলে একসঙ্গে একটা ঘটনায় কতগুলো অভিযোগ জড়িয়ে যাচ্ছে এবং সিদ্ধার্থ ভদ্রাজন এক্ষুনি যেটা উনি বললেন তদন্তটা তো আমি জানি না আমি করিনি কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত সংবাদ সংস্থার মালিক তথা মুখ্য সম্পাদক দায়িত্ব নিয়ে সেটা করেছেন এবং সেইগুলো ওনারা ধারাবাহিকভাবে এখন আরো প্রচার করবেন আমি মনে করি এটা সমবেতভাবে সমস্ত বিরোধী দলেরা তারা এটা দাবি জানাবে এবং সরকারকে রিয়্যাক্ট করতে হবে সরকার আজ রিয়্যাক্ট না করলেও আগামীকাল পার্লামেন্ট শুরু হবে এবং পার্লামেন্ট অধিবেশন আসন্ন কারণ বাজেট অধিবেশন আসবে এবং বাজেট অধিবেশন শাসক দলের জন্য খুব সংবেদনশীল এবং খুব সেন্সিটিভ হয় সেখানে শাসক দল যদি এ না করে শাসক দল যদি সেখানে সাড়া না দেয় তাহলে অচল হবে অচল হলে তো বাজেট পাস করাই মুশকিল হয়ে যাবে সুতরাং আমার মনে হয় এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া আছে এখন দেখতে হবে যে রাজনৈতিক দলগুলো এর ঘটনায় কে কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং এটাতে তার কনসিকোয়েন্সটা কি হয় সেটা আমাদের দেখতে হবে জন্দদা ব্যারের যিনি সম্পাদক তিনি কথা বলেন এবং তিনি বললেন যে কিভাবে দেশের মানুষের তথ্য এবং সেখান থেকে নেওয়া হচ্ছে সেই অ্যাপের মাধ্যমে যাচ্ছে এবং কিভাবে তার প্রচার করা হচ্ছে সেক্ষেত্রে দেশবাসীর ওপর শুধু দেশের রাজনীতি না দেশের মানুষের ওপরও তো সেই ইম্প্যাক্টটা ততটাই পড়তে চলেছে নিশ্চয়ই সব থেকে যেটা দুঃখজনক সেটা হচ্ছে তো ভিকটিম তো হচ্ছে সাধারণ মানুষ না তার কারণটা হচ্ছে যে শাসক দল সে এটাকে আমরা এখন একটা সেদিনকে আমি একটা বিদেশের ম্যাগাজিনে ইকোনমিস্টে পড়ছিলাম যে এখন যেটা চলছে এটাকে বলা হয় ইলেকটোরাল অটোক্রেসি অর্থাৎ নির্বাচনী স্বৈরতন্ত্র অর্থাৎ শুধু ভোটে জেতার জন্য একটা স্বৈরতন্ত্র জারি করা হয়েছে এখন এই যে নির্বাচনে জেতার জন্য যে মানে আর কি কৌশল সেই কৌশলের মধ্যে এই চৌর্যবৃত্তিটা রয়েছে সেটা নির্বাচনে জেতার জন্য মেরুকরণ হচ্ছে মানে এটা কিন্তু খুব কমপ্রিহেন্সিভ একটা হোলিস্টিক মানে অ্যাপ্রোচ দিয়ে দেখতে হবে জিনিসটা কিন্তু এত ছোট ব্যাপার নয় এটা এবং এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার তদন্তটা কে করবে তদন্তটা সরকার তদন্ত করলে তো সর্ষের মধ্যেই ভূত রয়েছে সুতরাং এই তদন্তটা একটা কোনো বিচার বিভাগীয় কোনো তদন্ত নিরপেক্ষ একটা তদন্ত হওয়া দরকার এবং এই তদন্ত যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছে কেননা আইটি সেল যেটা করছে সেটা তো সংবাদ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে তার ফলে এটা সমস্ত সংবাদপত্রেও মানে মাধ্যমেও প্রেস কাউন্সিল থেকে শুরু করে সমস্ত জায়গায় আছড়ে গিয়ে পড়বে মানে এটা একটা স্বতঃস্ফূর্ত একটা আমার মনে হয় আন্দোলনের পথে যাবে বিষয়। একেবারে অনেক ধন্যবাদ জয়ন্তদা কথা বলছিলেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল এবং যে অ্যাপের ছবিটা দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হয়েছে এবং যে খবর তার রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে এবং তার ইম্প্যাক্ট যথেষ্ট বড় হতে পারে বলে মনে করা হচ্ছে যে টেক ফগ অ্যাপের মাধ্যমে দেশবাসীর ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে এবং তা প্রচার করা হচ্ছে অর্থাৎ হিন্দুত্বের প্রচারের কাজে লাগানো হচ্ছে এবং এমনটাই দাবি করছেন আরতি শর্মা যিনি বিজেপির আইটি সেলে কাজ করতেন। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো বাংলার খবরের দিকে। গঙ্গাসাগর মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানি শেষে প্রধান বিচারপতি মেলার আয়োজন নিয়ে বিশেষজ্ঞ কমিটির তৈরি বিষয়ে সকলের মত জানতে চান। মামলার আবেদনকারী ও পশ্চিমবঙ্গ ডক্টর ফোরামের তরফে প্রস্তাবের বিরোধিতা করা হলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পক্ষে সায় দেন। এদিনের শুনানিতে রাজ্য সরকার জানায় বৃহস্পতিবার পর্যন্ত 30,000 মেলামুখী মানুষ বিভিন্ন প্রান্তে শিবির করেছে। সরকারের আশা এবার সাগর মেলায় 5 লক্ষের বেশি পুণ্যার্থীর সমাগম হবে না। যদিও রাজ্যের হলফনামায় দেওয়া তথ্য ধরে আবেদনকারী আইনজীবী তীব্র বিরোধিতা করে শেষ পর্যন্ত মেলা বন্ধের দাবি জানান। দুপক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
আমরা নজর রাখব দেশের খবরের দিকে। বুধবার পাঞ্জাবে ফিরোজপুরে ব্রিজের ওপর প্রধানমন্ত্রীর কনভয় আটকে যাওয়ায় কেন্দ্র পাঞ্জাব চাপানুতোর চলছেই। কথামত পাঞ্জাব সরকার ইতিমধ্যেই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তবে কমিটি গঠন করলেও যে মোদীর মানভঞ্জন হয়নি তা স্পষ্ট। বৃহস্পতিবার এই ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে বুধবার পাঞ্জাবে ঠিক কী হয়েছিল তা প্রধানমন্ত্রীর থেকে জানতে চান রাষ্ট্রপতি। সূত্রের খবর, কিভাবে তার কনভয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানান মোদী। প্রধানমন্ত্রীর কনভয়ের সঙ্গে ঘটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কোবিন্দ। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7।